হ্যালো গাইজ, আজকে তোমাদের সাথে সকালবেলা গল্প করতে আসিনি। আজকে এসেছি 3টের সময়, এখন ঘড়িতে 3টে বাজে। এখনও আমার বর ফেরেনি, কারণ হচ্ছে ও এত লেট তো করে না, 2টোর মধ্যে চলে আসে। আজকে আমরা ছুটি নেওয়ার জন্যে বলছিল, অফিসে বলবে, তো এবার জানি না ছুটি পাবে কি না। তো আমি তো ঘর বাড়ি পরিষ্কার করছি, এবার যদি ছুটি না পায় তাহলে তো আমাদের কলকাতা যাওয়া হবে না, আর যদি ছুটি পায় তাহলে আমরা কলকাতা যাচ্ছি। আজকে রাত্রে ট্রেন, 12টা ট্রেন, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে কিন্তু ছুটি কনফার্ম হয়নি এখনও। আমরা ফাইনালি যাচ্ছি কি না তা তোমাদের কাছে শেয়ার করতে ইচ্ছা করলো, তাই শেয়ার করলাম। তো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু গুছিয়ে গেছি, এত রাখি, সব বাসন মাজা হয়ে গেছে, মানে টোটাল বাসন আমি মেজে শুকিয়ে রেখে যাই, দেখো, মানে সব কিছু আমি একদম ধুয়ে মুছে রেখে যাই যাতে আসার পরে বেশি নোংরা না হয় ঘর বাড়ি। কিন্তু আগের বার যেহেতু আমি 4 মাস ছিলাম না, ওই জন্য ভীষণ নোংরা ছিল, আসার পরে তো দেখলেই তুমি। আর এবার আমরা 1 মাসের জন্য ছুটিতে যাচ্ছি, তো দেখা যাক, একটু পরেই চলে আসবে, এখন 3টে বাজে। আমার বরের দোলনা, বর চা খাবে আর দোল খাবে। একটা সব থেকে বড় সমস্যা, যাওয়ার আগে মানে কি কি নেবো, কি নেবো না, কি নেবো, বড় সমস্যা। তো মনে হয় কি সব ধরে নিয়ে যাই, আবার যখন আসি তখন ধরে নিয়ে আসি, খুব সমস্যা একটা। মানে একটা দুটো ইয়ে নিয়ে নেবে, শীত তাই বলে এরকম না যে হাফ প্যান্ট পরিয়ে রাখা যাবে। আরে বাবা, এই যে ফুল প্যান্ট, সে ঠিক আছে, আমি সেটা বলছি না, বলছি বাবুর জ্যাকেট ফ্যাকেট একটা দুটো নিয়ে নেবে। হ্যাঁ, সোয়েটার গুলো নিলেই তো হয়ে যাবে, বাকি আর বেশি টেনে লাভ নেই না। এতটা লাগবে না, খোলো 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 খোলো, না 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 না, একটা মাখো, একটা মাখলে হয়ে যাবে। হ্যাঁ, খুব সুন্দর আটা মাখতে পারে, তো আমি এটা না দেখিয়ে পারলাম না, আগের দিন মিস করেছি, আজকে আমি দেখাচ্ছি, বিশাল ভালো আটা মাখতে পারে, লাস্টটাও দেখাবো, এখন মাখা চলছে। আর আমাকে কোথাও যাওয়ার সময় এত হেল্প করে, বাজে আমরা খাচ্ছি, পাতায় করে খাচ্ছি, যেহেতু বাসন কাসন সব মাজা হয়ে গেছে ওই জন্য পাতায় করে খাচ্ছি, দেখো। তো খাওয়া দাওয়ার পরে রেডি হতে হবে, বাবান তাড়াতাড়ি চলে আসো, কিন্তু আমি ভাত খাই, ওই জন্য আমি ভাত পছন্দ করি। বোনকে রুটি বানিয়ে দিয়েছি, রুটি খাচ্ছে, কি বলে, তাদের নাও নাও না। তো গাইস রেডি হয়ে গেছি, বাবুও রেডি, লাফালাফি করে যাচ্ছে, আর আমার হাজবেন্ড এখনো কাজ করে যাচ্ছে, গুছিয়ে দিয়ে ওর বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢুকে ঢুকে তো ওর বাড়ি যাওয়ার জন্য খুব তাড়া বাবা, তাড়াতাড়ি এখনই রেখে যাবে বাইরের জন্য, এরকম করবে। 10:30 বেজে গেছে, আমরা রেডি, 11টার সময় বেরোবো। তো খাবার কম মাস কাটো ঢুকিয়ে দিচ্ছে সুন্দর করে গুছিয়ে। তো গোছানো হয়ে গেল আমাদের, খুব খারাপ তো আমাদের অনেকগুলো বেডিং পত্র হয়ে গেছে বলে আমার বর লেগে যাচ্ছে। তো এই যে আমাদের বেডিং, টুক 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 টুক, তো তালা দিয়ে দিচ্ছে। নেই, বাস ইতনি তো জানা হ্যায়, চলো চলো, ইসনে উসলে লেঙ্গে। হ্যাঁ, আরে
গাইস ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি সব বেডিংপত্র নিয়ে কলকাতার উদ্দেশ্যে। তো আমরা যাচ্ছি কলকাতা 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 সেই আমার শহর। তবে আমাদের বাড়ি থেকে স্টেশনটা মাত্র 5 মিনিট কি 7 মিনিটের দূরত্বে। তো আমরা 7 মিনিট এই 7 মিনিট হেঁটেই যাচ্ছি, আর এখন 11:30 বাজে। তো রাত্রেবেলা কেউ নেই এই বেডিং পত্র নিয়ে যাওয়ার মতন। ওই জন্য আমার বর টানছে আর আমার হাতে একটা রয়েছে এই বেডিং। তো এই যে লাস্ট, আমি তোমাদের বাজারটা দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবের। দেখো ফাঁকা, এদিকেও ফাঁকা আর সামনেও ফাঁকাই। দেখো এই হচ্ছে ব্রিজ, ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এখন। আওয়াজ করলে কেমন মানে শোনা যাচ্ছে, ডবল ডবল আওয়াজ শোনা যাচ্ছে। হাত ছাড় হাত ছাড় হাত ছাড়, এই হাত ছেড়ে দিস কেন। ফাইনালি আমরা পাঠানকোট স্টেশনে পৌঁছে গেছি। তো এই যে পাঠানকোট স্টেশন, তো স্টেশন থেকে এখন যাব কলকাতা স্টেশনে শিয়ালদা, তারপরে শিয়ালদা, তারপরে হাওড়া। তো ফার্স্টে আমরা যাব, তো আমরা এখান থেকে যাব হচ্ছে হাওড়া, হাওড়া থেকে শিয়াল, হাওড়া থেকে পুরো বাড়ি, তারপরে আমরা পুরো বাড়ি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে পাঠানকোট স্টেশন। আচ্ছা আমাদের ট্রেনের নাম যে হিমগিরি কি এক্সপ্রেস, হিমগিরি এক্সপ্রেস। এবার একটা ফটো তুলে নিই, লাস্ট 1 মাসের জন্য ছুটি, তো আমরা একটা ফটো তুলে নিই। দেখো স্টেশনে কি আছে, দেখো বাবান পাপা হাত ধরো। আরে তোমাকে কিন্তু চল, এই বলো চল, দেখো 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 দেখ কেমন দেখতে, দেখেছিস এত রাতে এরা কি করছে। দেখেছিস সিংগুলো, দেখ সিংগুলো দেখেছিস সিংগুলো কেমন। এটা কি দেখার জন্য রেখেছে নাকি, দেখ কেমন দেখেছিস। খুব জোরে কিন্তু গুঁতো থাকবে বাবা, দেখ সিংগুলো কেমন। ওর গায়ের সব লোম কেটে দিয়েছে দেখেছিস, ওর গায়ের যত লোম হয় তত লোমগুলো কেটে দিয়েছে। টাটা। আর একটা ডগি রয়েছে। তো স্টেশনটা অনেকটা বড় আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এত রাতে অনেক মানে মোটামুটি লোকজন রয়েছে, যেহেতু হিমগিরি এক্সপ্রেসটা ঢুকবে ওই জন্যে মোটামুটি টুকটাক লোকজন রয়েছে। আর পুরো স্টেশনটা আলো, ভীষণ আলো, আর ওই পাশে স্টেশনটায় আলো নেই। দেখো একটা স্টোরও খোলা রয়েছে, দেখাচ্ছি দেখো, এই দেখো যে স্টোর খোলা রয়েছে এখনো পর্যন্ত, ঢুকে গেছে ট্রেন আসছে আস্তে আস্তে ঝিকঝিক ঝিকঝিক করে। অনেক বড় ট্রেন, এই যে এখানটায় দেখো, এন্ড ট্রেন নাম্বার দিয়ে দেবে, প্লাস হচ্ছে কম্পার্টমেন্ট কোথায় পড়বে তোমার সেখানেও দিয়ে দেবে এস3। তো এই দেখে তোমরা ডিসাইড করতে পারো তোমাদের কম্পার্টমেন্ট তোমাদের টিকিটে কোথায় পড়বে। এবার ট্রেনে ওঠো। এই ট্রেনটা আমাদের ছিল না, ট্রেনের সামনে যাওয়ার পরে অর্পণ আমাকে বলছে এই ট্রেনটা এর পরের ট্রেন, আর নেমে পড়েছি পুরো উঠেই গেছিলাম। ওর মুখটা এখন দেখতে পারবো না, তো প্রপার বাইরে বেরিয়েছে না, মাস্ক পরে সব কিছু একদম। তো আমার মাস্ক আছে, আমি পরবো, অবশ্যই পরবো। এখন এটা ফাঁকা, তো 12টার সময় বাজে, এই জায়গায় পুরো স্টেশন ফাঁকা। এখানে দাঁড়ানোটা খুব রিস্কি, যখন তখন হুস করে কটি করে দিতে পারে পাখিগুলো, ওই জন্য চলে আসছে। ওই যে আমার ট্রেন ঢুকছে,
আমরা প্রস্তুত। এই আগে আগে চলো, তাড়াতাড়ি চলো, তুই আগে না, আগে পাপা ই করবে। তুই পিছনে দাঁড়া, পিছনে দাঁড়া। আর লাইট জ্বালানো নেই, আর সিট আমাদের দুটোই উপরে, নিচে আমাদের কোনো সিট নেই, কিছু দেবে না এখন করোনার জন্যে। আমি এই চাদরটা নিয়ে এসেছি পেতে শোয়ার জন্যে, আর অর্পণ একটা চাদর নিয়ে এসেছি পেতে শোয়ার জন্যে। আমার বাবু তখন থেকে চুপ, এখন অনেক রাত্রির হয়ে গেছে, এখন চিল্লাতে হয় না, চিল্লালে সবাই বের করে দেবে তোমাকে। তো গাইস, এখন 11:45 বাজে, তো আমরা ট্রেনে এখন উঠে পড়েছি, খাওয়া দাওয়া করে এসেছি বলে আর খাওয়া দাওয়া করবো না। আমার বাবু অনেকক্ষণ ধরে বায়না করছিল বলে চিপস খাচ্ছে এখন। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে, বাই বাই, টাটা, গুড নাইট।